উত্তরবঙ্গে আগামী 5 দিন উপরের জেলাগুলোতে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং কিছুটা নর্থ দিনাজপুর, মালদা মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার মধ্যে প্রথম 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটে জেলায় একটু বেশি বৃষ্টি, আইসোলেটেড ওয়েতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। এটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম দুদিন খুব একটা চেঞ্জ নেই, অর্থাৎ এই যেরকম পাসিং শাওয়ারের মতন যে বৃষ্টিটা হচ্ছে 5-7 মিনিট 10 মিনিট, খুব বেশি বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারিরও লোয়ার রেঞ্জের যে বৃষ্টি সেটা মোটামুটি কোস্টাল জেলাগুলোতে এবং আশেপাশের জেলাগুলোতে হবে। 29 তারিখের পর থেকে একটু বৃষ্টি দক্ষিণবঙ্গে এখন যতটাই কম হচ্ছে তার থেকে কিন্তু সামান্য বাড়বে, 29 তারিখের পর থেকে একটু বাড়বে ফ্রিকোয়েন্সিটা এবং অ্যামাউন্টটাতেও, এবং পরবর্তী ক্ষেত্রে 30 এবং 1 তারিখেও একটু বাড়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাওই নেই, যেটা চলছে সেটাই চলবে আর কি। আর আমাদের কোস্টে একটু গাস্টি উইন্ড থাকবে, যেহেতু আমরা জানি নিচের দিকে একটা নিম্নচাপ আছে সুস্পষ্ট, অনেকটাই নিচে, কিন্তু আমাদের বেতে প্রেশার গ্রেডিয়েন্ট খুব হাই আছে, এরকম পাসিং শাওয়ার যেরকম 5 মিনিট 7 মিনিট, খুব বেশি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে 27-28 তো নেই, 29-এও খুব একটা নেই, কিন্তু 29 থেকে একটু পরিস্থিতিটা আর একটু ভালো হবে।